রুমানা খান হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী। তিনি 2010 সালে ভালোবাসলে ঘর বাঁধা যায় না ছবিতে তার ভূমিকার জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। রুমানা 2002 সালে প্রথম চলচ্চিত্র নির্মাতা আঞ্জাম মাসুদকে বিয়ে করেছিলেন। 2003 সালে মাসুদের সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর তিনি 2004 সালে একজন ব্যবসায়ী সাজাদকে বিয়ে করেছিলেন। 2015 সালে তিনি তার তৃতীয় স্বামী এলিন রহমানকে বিয়ে করেন। রুমানা খানের উল্লেখযোগ্য চলচ্চিত্র হল এক টাকার বউ, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, পরান যায় চলিয়ারে, বুক ফাটে তো মুখ ফাটে না।